এটা তো পদ না, সবাই পদনা যাচ্ছে তো আমি বুঝতে পারছি না। আরে আরে মা, আমারও অটোমেটিক পদ নাচ্ছে জানি না। এটা কি তোর বাপের জমিদারি পেয়েছিস? চেয়ারটা তোর এদিকে, জিমের চোখে নো পানি তোর। অরুণ, এই অরুণ অরুণ অরুণ, ছাড় 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 ছাড়, মারবি পরে মারবি পরে মারবি পরে, সুযোগ পাবি, সবাই সুযোগ পাবি। মালটাকে দিয়ে এমন একটা অ্যাপস বানা, এটা টিকটকের থেকে হার্ড হয়, পুরো ঘাড় ফাটা হয়, আর সেইখানে যেন ছেলে পুলে জামিয়ার পরে নাচে। যদি না ও অ্যাপ তৈরি করে, টেনিয়ে গেলে ওকে অ্যাপ তৈরি করে, আমি এখন আসছি, বুঝলি? মুখ পেয়েছে আমার, ঠিক আছে? কোনো ভরপর যদি না হয়। এ সাইন্টিস্ট, তোর সাথে একটা আমার জরুরি কথা আছে। কি কথা? আমি ওইসব কথা কথা শুনতে পারবো না। সাইন্টিস্ট, শুনলাম তোর একটা সুন্দরী মেয়ে আছে, নাম্বারটা দে। আছে, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না তোর মতো সুনামগরকে নাম্বার দিয়ে। এই তো শেষ করবো, নাম্বারটা দে। আমি সাইন্টিস্ট, আমার ক্ষতি করছিস তুই, দে বলছি। আমার অফিস, বরুণ তো আমারই লেবার, আমার উপর বন্দুক হচ্ছে। এত বড় আস্পর্ধা কি করে হলো? তুই আমাকে বন্দুক দেখাচ্ছিস? সরি বক্স, সায়েন্টিস্টকে মারতে গিয়ে তোমাকে মেরে দিচ্ছিলাম। আর সায়েন্টিস্ট অত চেল্লাচ্ছিল কেন? কিছু কি করেছিস নাকি তুই ওর সাথে? আমি ওকে কিছু করিনি, ওর মেয়েকে করার জন্য চেষ্টা করছিলাম। অসভ্য ছেলে কি করার কথা চেষ্টা করছি? জিন্দা জিন্দা, তারা বলো ভাম, তুই আমাকে দাদা বলছিস? তুই কি আমার মায়ের পেটের ভাই নাকি শালা? হ্যাঁ, ওই জিন টেনার অরুণ, সরে বাচ্চা কেন? কি করে কি হয়েছে আবার বল। জিন জিন কেন? জিন স্যার জিন স্যার, আমার সর মানে আমার আমার মেয়ের সর্বনাশ করছিল। এ আপনার এই চালা কি করেছ? আরে বলবেন না, আমার ভালো মেয়েটাকে বরবাদ করার চেষ্টা করছিলাম, বিয়ে করার চেষ্টা, আর নাম পাচ্ছে, জিজ্ঞেস করুন। আমি এসব কি শুনছি? তোকে তো আমি বলে গেলাম সায়েন্টিস্টকে দিয়ে অ্যাপস বানাবি, আর তুই ওর মেয়ের ভাতা হতে চাইছিলি? বলুন, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। তুই ভাতার হোক কাতার হোক কাতার হোক, আমার দেখার দরকার নেই। সায়েন্টিস্টকে দিয়ে আমার এই জন্য অ্যাপসটা বানানো হয়, আমার আবার মুড পেয়েছে। হয়ে গেছে জিন্দা জিন্দা মার তোরে, অ্যাপ তৈরি হয়ে গেছে, এবার সবাই জামিয়ার পরে নাচবে। তাই জন্য আমরা একটু নিয়েছে নি কি করে তো। নমস্কার বন্ধুরা, আমি সেই আবাল চলে এসেছি আবার। এই দেখুন এই ছেলেরা কিভাবে নাচছে, ইন্ডিয়াতে নতুন একটা অ্যাপস আসছে তো সবাই পৌঁছে যাচ্ছে। এটা তো পদ না, সবাই পৌঁছানো যাচ্ছে তো আমি বুঝতে পারছি না। আরে আরে মা, আমারও অটোমেটিক পৌঁছ নাচ্ছে জানি না, এটা মনে হচ্ছে ছোঁয়াচে রোগ। হ্যাঁ, তো কি করে ভাই, কিছু বুঝতে পারছি না, এটা কি অ্যাপস কে বানালো।
তো এটা না বন্ধ করলে কদিন পর ছেলেটা ন্যাংট হয়ে নাচবে এবার দুটি। তো তোর এই দাদাকে কিছু জিজ্ঞাসা করে যাক। আরে দাদা আপনার মদ কি থামছেই না? না দাদা বুঝতে পারছো কি ধরনের ছোঁয়াচে হোক এটা তো থামছেই না। আপনারও ফোন আমারই আরে আমারও নাচছে। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, মনে হচ্ছে সবার বাড়িতেই এতক্ষণ মদ লড়ছে, তো দেখা যাক কি করা যায়। আরে আমরা ফোন একটু শান্ত করুন না, আরে থামছেই না ফোন, তো দেখতে পাচ্ছো তো এই অ্যাপটা খুব ভয়ঙ্কর অ্যাপস একটা, মদ নাচছে, অটোমেটিক নাচছে, না নাচেও নাচছে, আমারও নাচছে মাঝে মাঝে, আমি কেন বুঝতে পারছি না এটা কি অ্যাপ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে মদ নাচছে, মদ থামছেই না। আরে আর কিছুক্ষণ থাকলে মদ আর ফোন থাকবে না, বরবাদ হয়ে যাবে। দাদা দাদা আমিও পারছি না, আমারও খুব ফোন নাচছে, ভয়ঙ্কর। মেরে ভেঙে দেবো অ্যাপটা যে তৈরি করলো সায়েন্টিস্ট, কি কাজ করলো অ্যাপটা দেখ। আরে শালা পাতলি কি হলো, তুমি তো জাঙ্গিয়ার করে নাচছি রে, কাজ করেছিস বস। আমারও ফোন নাচছে, এতো ছোঁয়াচে রোগ, সরে যা তুই বস। পাঠান আসছে, কে পাঠান? এই ভাই পালালো কি করে? আনি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যাই ভেসে সুরে। আমার গান না করছিল পাঠান ক্যারেক্টার বে খেলা বে বড়া পরে তোর ফায়দা এখানে নেই, আমার নুকসান। আমি তো একটা আমার ফোন নাচিয়ে আমি পয়সা রোজগার করি, একটা চালাই, তুই আর পেটে গেলা দিচ্ছিস। সবাই ফোন না যাচ্ছে, কত টাকা ইনকাম করতে জানিস? পয়সা ইনকাম করছে, ভালো যুক্তি দিচ্ছি, তুইও ফোন নাচানো শুরু করে দেয়। আমি তো না চাই, তুইও না চাই, চল ক্যামেরাম্যানকে ডাকছি, আমি দুজনে মিলে ফোন নাচাবো, বিশাল টাকা ইনকাম করবো। তাহলে তুই আমি এখন ভাই ভাই কোন না চাই।